দুর্ঘটনায় আমরা অত্যন্ত শোকাহত যে 46টি তাজা প্রাণ চলে গেছে। আমরা অত্যন্ত মর্মাহত জাতি শোকাহত, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে ঢালাওভাবে দায়ভার এবং দোষারোপ করার একটি অপ উদ্যোগ আমি বলবো বিভিন্নভাবে বিভিন্ন মহল করছে। আসলে দায়ভার বা দায়িত্ব বা এটার জন্য দায়িত্বশীলতা এটা নির্ণয় করবে আইন, এটা আইন দ্বারাই নির্ণয় করা হয়। এখানে কোনো বুদ্ধিজীবী কোনো কেউ ধারাভাবে কিছু বললে সেটা শুধুমাত্র এই আইনি প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করবে এবং সেটাকে প্রভাবিত করবে। সুতরাং আমি সকলকে অনুরোধ করব যে ঢালাওভাবে তথ্য উপাত্ত সঠিকভাবে না জেনে কেউ দোষারোপ বা দায়ভার দেওয়ার চেষ্টা করবেন না। মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। সারা বিশ্বেই আইনগতভাবেই এগুলো নির্ধারিত রয়েছে। আইন বলে যে যে যেই কারণে ঘটনা ঘটেছে সেই সেই কারণের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকেই আইনের আওতায় আনা। এটাকে আইনের ভাষায় বলে ভাইকারিয়াস লায়াবিলিটি। সারা বিশ্বেই ভাইকারিয়াস লায়াবিলিটির কারণে এবং ডিউটি অফ কেয়ারের কারণে নির্দিষ্ট দায়ভার আইনই দিয়ে আছে। আমাদের দেশেও এই আইন যে একদমই নেই সেটা নয়, কিছু ক্ষেত্রে আইন লিপিবদ্ধ করা আছে আর কিছু ক্ষেত্রে আইন আমরা বহির্বিশ্ব থেকে অন্য দেশের নজির এবং আইনকে আমরা নজির হিসেবে নিয়ে ব্যবহার করতে পারি। যেহেতু বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ, আমরা স্বাভাবিকভাবে আমাদের আইনগুলো আমাদের ব্রিটিশ যেই উপনিবেশ ছিল সেই সময় বেশিরভাগ আইন প্রণয়ন করা হয়েছে এবং আমরা সেই আইনটাই কিন্তু এখন পর্যন্ত প্রয়োগ করে থাকি। সুতরাং ভাইকারিয়াস লায়াবিলিটির যেই আইন আছে সেটাও এখানে প্রযোজ্য। আমরা যদি ওই ঘটনাটা দেখি, ভবন নির্মাণটা দেখি, তাহলে প্রথম যে বিষয়টা প্রতীয়মান হয় সেটা হলো সিঁড়ি যেটা ছিল সেই সিঁড়িটা পর্যাপ্ত প্রশস্ত ছিল না। একটি 9 থেকে 10 তলা ভবন নির্মাণের কিছু ইমারত বিধিমালা আইনে সুনির্দিষ্ট করা আছে। এখন প্রশ্ন হলো এই বিধিমালা প্রয়োগের ক্ষেত্রে প্রথম দায়ভার কার? প্রথম দায়ভার হলো একজন স্থপতি।